ক্যামেরা কিং খ্যাত এই পিক্সেল 8 প্রো এখন আপনারা প্রিয়ন মার্কেটে মাত্র 60,000 টাকায় কিনতে পারবেন এবং এইটাকে এখন এক্স কিং বলতে পারেন। প্রায় এক বছরের বেশি পুরাতন হয়ে গেছে, তবে এইটার যে ইন্টারনাল আছে সেটা রাইট নাও যে কিং চলতেছে পিক্সেল 9 প্রো এক্সেল সেটার মতো কিন্তু অলমোস্ট সিমিলার। তবে এখন এইটা আসলে 60,000 টাকা ওর্থিট কিনা বা এই বাজেটে অন্যান্য কোনো ব্র্যান্ডের ফোন ভালো হবে কিনা সেই জিনিসটা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তাহলে বুঝে ফেলবেন যে পিক্সেল 8 প্রোটা আসলে 2024 সালের এই সময়ে বা 25 সালের শুরুতে কারা কিনবেন বা কারা কিনবেন না। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যারা প্রিয়ন ফোন কিনতে চান বা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান অথবা আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করতে চান, তারা এমকে মোবাইল পয়েন্টে কন্টাক্ট করতে পারবেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ফার্স্ট অফ অল যদি ফোনটা ডিজাইনে আসি, এই ফোনটা দেখতে অলমোস্ট সিমিলার টু পিক্সেল 7 প্রো, তবে এটা একটু রিফাইন্ড ভার্সন। এবং এই যে ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বিগার এবং ইউনিক। যেই আমার হাতে এই ফোনটা দেখেছে সেই বলছে যে ওয়াও এটা কি ফোন, এবং অনেকেই এই ফোনটা দেখেই বুঝতে পারে, বলে যে এটা পিক্সেলের ফোন, বলে ক্যামেরা কিং, জোস ক্যামেরা। তবে এই ফোনটার একটা ডিজাইন ফ্ল আছে, সেটা হচ্ছে যে এই ফোনটা বিল্ড কোয়ালিটি ভালো বাট স্টিল হাতের মধ্যে ধরে বেশ বাল্কি ফিল হয়, আর একটা জিনিস হচ্ছে হাত থেকে সহজে পড়ে যায় এরকম মনে হয়। সো যারাই ফোন কিনবেন 100% এটাতে প্রোটেক্টর ব্যবহার করবেন, কভার ব্যবহার করবেন, না হলে কিন্তু যে কোনো সময় হাত থেকে পড়ে যেয়ে এটা শেষ হয়ে যেতে পারে। গুগল কিন্তু অলওয়েজ তাদের ফোনগুলোতে একদম বেস্ট লেভেলের বিল্ড কোয়ালিটি ব্যবহার করে, অর্থাৎ বিল্ড ম্যাটেরিয়ালে তারা কোনো প্রকার স্যাক্রিফাইস করে না, যে কারণে এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটা ভেরি এক্সিলেন্ট। পিছনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটা গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে, ম্যাট ফিনিশের একটা গ্লাস, এবং এই যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন সেটা অ্যালুমিনিয়ামের একটা ক্যামেরা বাম্প, এখানে সব ধরনের ক্যামেরা সেন্সর আছে। তাছাড়া যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু শাইনি ফিনিশিং এর একটা অ্যালুমিনিয়াম, এবং ডিসপ্লের উপরে যে গ্লাসটা রয়েছে সেটাও কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। সো খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটি এখানে আছে, ভেরি লং টাইম ধরে ফোনটা ব্যবহার করতে গেলেও কিন্তু কোনো প্রকার প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। ফোনটার পোর্টস এন্ড বাটন খুবই সিম্পল, ডান পাশে উপরে পাওয়ার বাটন, নিচে ভলিউম বাটন, একদম নিচে একটা টাইপ সি চার্জিং পোর্ট আছে, এখানে 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে, এবং এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, আবার রিভার্স চার্জও আছে, সবই ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার এখানে আছে। সাথে এই ফোনটাতে কিন্তু স্টিরিও স্পিকার আছে এবং হ্যাপটিক ফিডব্যাকটাও দারুণ, এবং এই ফোনটাতে বাম পাশে কিন্তু এখানে একটা সিম স্লট আছে, সিঙ্গেল সিম সাপোর্ট করে, সাথে একটা ই সিম, সো ডুয়াল সিম আপনি ব্যবহার করতে পারবেন। সো পোর্টস এন্ড বাটনে কিন্তু কোনো কম্প্রোমাইজ এখানে নাই। ফোনটার ফ্রন্ট থেকে কিন্তু এখানে একদম গর্জিয়াস একটা ডিসপ্লে আছে, 6.7 ইঞ্চির এনটিপি অ্যামোলেড ডিসপ্লে, যেটাকে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে, এটা কিন্তু 1Hz থেকে 120Hz, সো ব্যাটারি সেভিং এর জন্যও দারুণ, এবং এটা পিক ব্রাইটনেস কিন্তু 2400 যেতে পারে, যে কারণে আউটডোরে ব্যবহার করতে গেলেও খুব সুন্দরভাবে ভিজিবল থাকে। এটাতে HDR টোন সাপোর্ট করে, অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লেতে যা যা দরকার তা সবই আছে, সামনে থেকে দেখলে খুব সুন্দর ছোট ন্যারো চিন বেজেল দেখা যায়, যে কারণে এটা সামনে থেকে দেখলে একটা ফ্ল্যাগশিপ ফোন মনে হয়। এবং ছোট একটা ক্যামেরা কার্ড আউট আছে, 10.5 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে এখানে, যেটা দিয়ে ফেস আনলকও সাপোর্ট করে, এবং একদম নিচের দিকে এখানে কিন্তু একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স দেয়, খুব ফাস্ট এবং অ্যাকুরেটলি ওপেন করে, সো আনলক করতে গেলেও কিন্তু ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওভারঅল খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। ফ্রন্ট থেকে দেখলে যারা মুভি টুভি দেখতে চান, গেমিং করতে চান, খুব বিগার একটা ডিসপ্লে, ওভারঅল এই সেগমেন্টে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এই পিক্সেল 8 প্রোকে পাওয়ার করতেছে 9 কোরের একটা প্রসেসর, যার মডেল হলো টেনসর J3 চিপসেট, এবং এর সাথে 12GB র্যাম রয়েছে, তার সাথে UFS 3.1 এর স্টোরেজ রয়েছে। এই ফোনটাতে এখন রান করতেছে অ্যান্ড্রয়েড 15, আমি লেটেস্ট যে অ্যান্ড্রয়েড সেটাতে আপগ্রেড করেছি, এর আগে অ্যান্ড্রয়েড 14 ছিল, তবে এই ফোনটা কিন্তু 7 বছরের মেজর OS আপগ্রেড পাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত কিন্তু এই ফোনটাতে পাওয়া যাবে। সো ভেরি লং টাইম ধরে ব্যবহার করলেও এটা কিন্তু রিসেল ভ্যালু একটু বেশি ভালো থাকার কথা, কারণ কি লম্বা সময় ধরে সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। এবং আরেকটা জিনিস আপনারা সবাই কম বেশি জানেন যে পিক্সেলের ফোনগুলো একদম স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেতে গেলে বেস্ট ডিভাইস, এবং একদম অ্যান্ড্রয়েড যখন লঞ্চ হয় তখন কিন্তু ইনস্ট্যান্টলি এই পিক্সেলের ডিভাইসগুলো আগে সে আপডেটগুলো পেয়ে থাকে, এবং বেটা ভার্সনও কিন্তু এখানে ব্যবহার করা যায়। এবং ফর দ্য ডেইলি টাস্কিং এটা কিন্তু একদম সুপার পাওয়ার একটা প্রসেসর, সামটাইম আপনার কাছে মনে হতে পারে যে এটা একটা ওভার পাওয়ার প্রসেসর, কারণ কি ডেইলি টাস্কিংগুলো আমরা যেগুলো করে থাকি খুব সুন্দর অ্যানিমেশন আছে, খুব দ্রুত অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ হয়ে থাকে, মাল্টিটাস্কিংও ভালো, বাট এটা আসলে ওয়াকার দেখায় দেয় যখন আপনি এটাকে হেভি টাস্কিং করবেন, ডেইলি ইউসেসে যেসব অ্যাপসগুলো ব্যবহার করে সেগুলো ছাড়া যখন আপনি গেমিং করতে চাইবেন, মাল্টিটাস্কিং, যেমন আপনি যদি ভিডিও এডিটিং করতে চান বা যদি হেভি গ্রাফিক্যাল গেমগুলো খেলতে চান, তখন কিন্তু এই ফোনটা আসলে ওয়াকার দেখায় দেয়। পিক্সেলের যে প্রসেসরগুলো আছে টেনসর জি চিপসেটগুলো, সেগুলো নিয়ে সবাই কম বেশি জানেন, এদের স্টেবিলিটি ভালো থাকে না, প্রচুর পরিমাণ হিটিং হয়, সর্বোচ্চ 46 ডিগ্রি মতো টেম্পারেচার পেয়েছি, এবং এটার স্টেবিলিটি ভালো না, একটু বেশি লম্বা সময় ধরে গেম টেম খেললে এটা প্রচুর পরিমাণে হিটিং করে। ইভেন আপনি যদি হাতের মধ্যে মোবাইল ডাটা ইউজ করে ইউটিউব ভিডিও টিডিও দেখেন, তারপরেও দেখবেন যে সবসময় হাতের মধ্যে একটা ওয়ার্ম ফিল হচ্ছে। সো এটা শীত প্রধান দেশের একটা ফোন, বাট মোস্ট অফ দ্য ইউজারের জন্য এটা কিন্তু একদম ভেরি পাওয়ারফুল একটা প্রসেসর, বাট একদম যারা প্রো টাইপের ইউজার তাদের জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে পিক্সেল ফোন এখনও সেরকম বেস্ট লেভেলে যেয়ে পারেনি। এবং এই ফোনটা কিন্তু পাবজিতে স্মুথ এক্সট্রিম এবং আলট্রা HDR আলট্রা সেটিং পর্যন্ত খেলতে
পারবেন। সো গেমিং করতে গেলেও গেমিং করতে পারবেন, বাট যেটা বলতেছিলাম যে লং টাইম ধরে এই ফোনটা কিন্তু একদম খুব ভালো পারফরমেন্স দিতে গেলে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। পিক্সেলের ফোনগুলোতে কিন্তু সবসময় সফটওয়্যারের একটা ম্যাজিক থাকে, যে কারণে এই ফোনটাতে বেশ কয়েকটা এআই এর ফিচার আপনি পাবেন, যেমন সার্কেল টু সার্চ আছে, এখানে ম্যাজিক ইরেজার আছে, বেস্টেক আছে, অর্থাৎ ছবি তুলতে গেলে আপনি গ্রুপ ছবি তুলতেছেন কারো চোখ বন্ধ হয়ে গেল সেটা কিন্তু চাইলে চোখটা ওপেন করে ফেলতে পারবেন। তাছাড়া অডিও ইরেজার আছে, অর্থাৎ আপনি যখন ভিডিও করবেন ভিডিওতে যদি প্রচুর পরিমাণে নয়েজ থাকে সেটা কিন্তু ইন ডিভাইসে আপনি সেই নয়েজটাকে রিমুভ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ভিডিও বুস্ট আছে, অর্থাৎ আপনি লো লাইটে ভিডিও করলেন প্রচুর নয়েজ ছড়ে আসলো, সেটা কিন্তু এটা অন ডিভাইসে আপনার যখন ইন্টারনেট কানেকশন থাকবে সেটা আপলোড হয়ে সার্ভার থেকে ক্লিন হয়ে খুব সুন্দর একটা ভিডিও পাওয়া যায়। সেটা খুব বেশি ইউজফুল না হলেও অডিও ইরেজার এবং বেস্টেকটা কিন্তু ইউজফুল একটা ফিচার। এবার আসি ফোনটার বেস্ট পার্ট, সেটা হলো এটার ক্যামেরা। এই ক্যামেরার জন্য কিন্তু গুগলের পিক্সেল ফোনগুলোকে কিং বলা হয়ে থাকে, অনেকেই ফোন কিনে থাকে ক্যামেরার জন্য। তো এইটাতে কিন্তু তিনটা ক্যামেরা সেন্সর আছে, অর্থাৎ একটা ফোন থেকে যেসব ফোকাল লেন্স যেসব সেন্সর আমরা এক্সপেক্ট করি তা এখানে আছে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে যার ফোকাল লেন্থ হলো 25 mm, যেটাতে ওআই সাপোর্ট করে। তাছাড়া 48 পিক্সেলের একটা টেলিফোটো লেন্স আছে যার ফোকাল লেন্থ হলো 113 mm, যেটা একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের ফোকাল লেন্থ আপনি পাবেন যেটাকে অপটিক্যালি জুম করা, অর্থাৎ কোনো প্রকার কোয়ালিটি লস হয় না, এটাতেও কিন্তু ওয়াইস সাপোর্ট করে। আর একটা হলো 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, এবং নর্মালি ছবি ক্যাপচার করতে গেলে এইটার যে এক্সপিরিয়েন্স আছে সেটা এখন এইসব বাজেটের ফোনগুলোতে, অর্থাৎ আমি যেটা বলছিলাম এটা 60,000 টাকা বাজেটের একটা ফোন, সেই হিসাবে কিন্তু বেস্ট ডিভাইস এটা হতে পারে। আপনি যদি পিক্সেলের ফটো স্টাইল পছন্দ করেন, আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি সেখানে পিক্সেলের ফটো স্টাইল কিন্তু অনেকে পছন্দ করে না অনেকে পছন্দ করে, তো সেটা জেনে বুঝে যদি আপনি এটা কিনতে চান তাহলে কিন্তু বেস্ট ডিভাইস হবে। কারণ কি পিক্সেলের যে ফটো স্টাইল সেটা কিন্তু একদম লেভেলের কালার রাখে, সো যারা এডিটেড টাইপের কালার চান তাদের জন্য কিন্তু এটা ভালো না। বাট আপনি যদি এটা দিয়ে নর্মালি ছবি তোলেন, লাইক সিটিস্কেপ করতে চান, ল্যান্ডস্কেপ করতে চান, তাহলে কিন্তু ন্যাচারাল কালার টোন পাবেন, যে কারণে এটা ভালো লাগবে আপনার কাছে। তবে পিক্সেল কিন্তু স্কাই কালারটা একটু বুস্টেড করে, সেটা আসলে দেখতে খারাপ লাগে না। ওভারঅল এটা দিয়ে এখন সব ধরনের ফোকাল লেন্থ আপনি কভার করতে পারতেছেন, দারুণ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, বেটার ডিটেইল আছে, এবং এটা যখন নাইট মোডেও ছবি তুলতে যাবেন এক্সিলেন্ট পিকচার কোয়ালিটি আছে। মেইনলি এটার যে আলট্রা ওয়াইড সেন্সর আছে এবং যে মেইন সেন্সর আছে, তবে টেলিফোটো লেন্সের রাতের বেলা ছবিগুলো একটু সফট আসে, কারণ কি এটা খুব ভালোভাবে স্টেবলভাবে ধরা যায় না, যদিও এটাতে ওয়াইস আছে বাট ওই লেভেলের আসলে কাজ করে না। এবং নর্মালি ছবি তুলতে গেলে খুব জুম করে ছবি তোলা, খুব কাছ থেকে ছবি তোলা, ওভারঅল দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু নর্মাল ফটোগ্রাফিতে পাবেন। এবং যদি পোর্ট্রেটে আসি, পোর্ট্রেটে কিন্তু পিক্সেল একটা এলোমেলো করে ফেলেছে, তাদের পিক্সেল 9 Pro XL তারা আসলে সেটল করতে পারেনি। সেটা হচ্ছে যে পোর্ট্রেট ছবি তুলতে গেলে তারা শুধুমাত্র মেইন সেন্সরটা ব্যবহার করতে দেয়, টেলিফোটো লেন্সকে ব্যবহার করতে দেয় না, সেটা কিন্তু বড় একটা ডিল ব্রেকার। এখন আমরা ছবি তুলতে গেলে সবাই কম বেশি পোর্ট্রেট ছবি তুলি, তো সেটা এখানে পিক্সেল দেয়নি, কে বুঝে তারা দেয়নি আমি জানি না। তবে অনেকেই বলে যে টেলিফোটো লেন্স দিয়ে ছবি তুলে সেটাকে সফটওয়্যারের মাধ্যমে ব্লার করা যায়, হ্যাঁ সেটা ব্লার করা যায়, বাট আমার কাছে কথা হচ্ছে যে এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন কিনে আমি সফটওয়্যারের মাধ্যমে ব্লার কেন করব। আর একটা জিনিস হচ্ছে পিক্সেল কিন্তু সবসময় যে ব্লারগুলো করে থাকে সেটা সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করে ব্লার করে, তারা কোনো প্রকার ডেপথ সেন্সর ব্যবহার করে না, যে কারণে তাদের এজ ডিটেকশন মাঝে মাঝে আসলে খারাপ হয়ে যায়। বাট স্টিল আপনি যদি এটা 1x 2x এবং 3x ছবি তোলেন খুব ভালো শার্প পিকচার পাবেন। এজ ডিটেকশন যেটা বললাম যে মাঝে মাঝে মিসিং করে, বাট বোকেগুলো দেখতেও খুবই সুন্দর আসে এবং কালারটা ন্যাচারাল আসে, যে কারণে পোর্ট্রেট ছবি ভালো হবে। বাট যদি রেডি টু আপলোডের মতো পোর্ট্রেট ছবি চান তাহলে আমি বলবো আপনি এই বাজেটে অ্যাপেলে যেতে পারেন বা স্যামসাংয়ে যেতে পারেন, তবে স্যামসাংয়ে গেলে একদম বেস্ট ডিলটা হবে, কারণ অ্যাপেল কিনতে গেলে আপনাকে 70-80 হাজার টাকার উপরে ফোন কিনতে হবে, তারপরে এটার সাথে আপনি আসলে টক্কর দিতে পারবেন। এবার ফোনটার সেলফি ক্যামেরাতে আসি, এখানে 10.5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরার ওয়াইড ফোকাল লেন্থ আছে, আবার একটু জুম করে ক্লোজও করা যায়। এটা দিয়ে নর্মাল সেলফি আবার পোর্ট্রেট সেলফি, সেটা ডে লাইট হোক প্রপার লাইট হোক, দারুণ এক্সপিরিয়েন্স পাবেন, ডিটেইলও ভালো আছে। তবে যদি কম্পেয়ার করেন এই বাজেটের অন্যান্য ফোনের সাথে, স্যামসাংয়ের সাথেও কম্পেয়ার করেন, তাহলে আমি বলবো এটা সেলফি ক্যামেরাটা বেস্ট সেলফি ক্যামেরা না, বাট স্টিল এটার যে কোয়ালিটি আছে সেটা কিন্তু খারাপ না। আর একটা জিনিস হচ্ছে পিক্সেল 8 সিরিজে এসে তাদের যে খুব ওভার কন্ট্রাস্টি ব্যাপার সেটা কিন্তু খানিকটা কমিয়ে এনেছে, অর্থাৎ যদি খুব কন্ট্রাস্টি সিনারিওতে ছবি তোলেন তাহলে ফেসটা আগের থেকে একটু কম ডার্ক হয় বা ব্ল্যাক হয়, বাট স্টিল ইটস দেয়ার। সো যারা পিক্সেলের ফটো স্টাইল জানেন বুঝেন তারাই কিন্তু এটা কিনবেন। তবে পিক্সেলের ডিভাইসগুলোতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ছবি তুললে ক্যামেরা অ্যাপসটা বেশ স্লো প্রসেসিং, অর্থাৎ ক্যামেরা অ্যাপস যখন আপনি ব্যবহার করবেন ছবি তুলবেন সেই ছবিটা প্রসেস হয়ে ফাইনাল ভার্সনটা দেখাইতে একটু সময় লাগবে, এটা একটু অ্যানোয়িং। যদি আপনি শুধুমাত্র এরকম জায়গা থেকে অ্যানোয়েড হতে না চান তাহলে আপনাকে অ্যাপল ডিভাইস ব্যবহার করতে হবে, বাট এটা যখন সময় নিয়ে ছবিটা প্রসেস করে, ছবিটা প্রসেস করে স্ক্রিনে দেখলে তখন আসলে এটা শান্তি লাগে। এই ফোনটা সব সেন্সর ব্যবহার করে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত ভিডিও করতে পারবেন, ভিডিওগুলো খুবই শার্প আছে, ন্যাচারাল লুকিং কালার, এবং আমি দেখেছি যে পিক্সেল ফোনগুলো সবসময় খুব স্টেবল ফুটেজ দেয়, এবং যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই ভালো একটা ফোন হবে, কারণ সব ধরনের ফোকাল লেন্থ আপনি কভার করতে পারবেন, এক জায়গায় দাঁড়িয়ে সাবজেক্টগুলোকে আপনার কাছে টেনে আনতে পারবেন। তবে এই ফোনটা আপনি সর্বোচ্চ 20x পর্যন্ত ভিডিও করতে পারবেন, এবং এই ফোন
মাউন্টের যে ভিডিও কোয়ালিটি আছে, যদি রাতের বেলায় ভিডিও করেন সেটা যেমনটা বলছিলাম যে ভিডিও বুস্টের মাধ্যমে আরেকটু বেটার কোয়ালিটি আপনি পেতে পারেন। বাট আপনি যদি একদম প্রপার লাইটে ভিডিও করেন, সব ধরনের ফোকাল লেন্থ কভার করার সাথে সাথে বেশ ভালো ইউজেবল ভিডিও আপনি পাচ্ছেন, যেটা 4K 60 ফ্রেম পর্যন্ত, তো চাইলে সেটা কিন্তু এডিট করে আপনি স্লো মোশনও করে ফেলতে পারতেছেন। তবে এই ফোনটাতে সিনেমাটিক ভিডিওতে বেশ খানিকটা মিসিং আছে। মিসিং বলতে এটা একটু দুর্বলতাই বলতে হবে, যখন এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন সেখানে আপনি 4K সিনেমাটিক ভিডিও করতে পারতেছেন না, সেটা একটা ব্যাপার। তবে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন, বাট সেলফি ক্যামেরা দিয়ে কোনো প্রকার ব্লার করে ভিডিও করতে পারবেন না। সো যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এটার 100% পটেনশিয়ালিটিটা পাচ্ছেন না, কারণ সিনেমাটিক ভিডিও প্রপারলি করা যাচ্ছে না। বাট স্টিল এটা যদি আপনি সেলফি ক্যামেরাতে আসেন, সেলফি ক্যামেরাতে কিন্তু 4K পর্যন্ত শ্যুট করতে পারবেন। সেটার ফোকাল লেন্থটা আমি দেখলাম যে নর্মালি ছবি তুলতে গেলে যেমন একটু ওয়াইড থাকে, সেটা ভিডিও করতে গেলে একটু টাইট হয়ে যায়, যে কারণে সেটা আমার কাছে একটু দুর্বলতা মনে হয়েছে। বাট স্টিল এটার যে ভিডিও কোয়ালিটি আছে সেটা খুবই ভালো এবং সেটা খুবই স্টেবল, যেমনটা আমি বলছিলাম বেশ ভালো ডাইনামিক রেঞ্জও ক্যাপচার করতে পারে। বাট যখন একটু কন্ট্রাস্টি লাইটে যাবেন তখন দেখবেন যে ফেসটা একটু বেশি কন্ট্রাস্টি হয়ে গেছে, একটু ডার্ক হয়ে গেছে। বাট স্টিল আমি বলতে পারি যে এই বাজেটে যেসব ফোনগুলো আছে সেগুলোর মধ্যে যদি এটা ভিডিওগ্রাফিতে আপনি মার্ক দিতে চান তাহলে এটা 70% মার্ক, কারণ 30% এখনও পিছিয়ে আছে, সেটা স্যামসাং এর সাথে হোক বা যদি অ্যাপেলের সাথে আপনি কম্পেয়ার করেন। এই ফোনটাতে 5050 mAh একটা ব্যাটারি আছে, সুপার হেভি ইউজ করেও এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে না। আমি 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোর আসলে কোনো চিন্তা করতে হবে না। তো এখন ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে 2024 সালের শেষের দিকে বা 25 সালের শুরুর দিকে কারা মূলত 60,000 টাকা দিয়ে এই ফোনটা কিনবেন। আপনি যদি পিক্সেল লাভার হয়ে থাকেন, আপনি জানেন যে কি কিনতেছেন দেখে শুনে বুঝে, তাহলে এটা কিনতে পারেন। বাট মোস্ট অফ দ্য ইউজারদের জন্য আমি বলবো যে এটা আসলে এখনো বেস্ট ডিল নয়। এটা 60,000 টাকায় কিনতে পাচ্ছেন, এই বাজেটে আপনি স্যামসাং কিনতে পারেন, S22 Ultra কিনতে পারেন। এইটা যদি আরেকটু দাম কমে যায়, এবং পিক্সেল কিন্তু খুব দ্রুত দাম কমে যায়, যে কারণে আমি বলতে পারি যে আগামী 1-2 মাসের মধ্যে যদি এইটার দাম আরো একটু কমে অ্যারাউন্ড 50,000 টাকার মধ্যে চলে আসে, তাহলে এটা সেই সময় একদম বেস্ট ডিল হবে, যেমনটা এখন পিক্সেল 7 Pro পাওয়া যাচ্ছে। বাট যেটা ফাইনালি বললাম, যদি আপনি জানেন বুঝেন পিক্সেলের সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া থাকে এবং হেভি গেমিং না করতে চান, তাহলে কিন্তু স্টিল এটা বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস। সো এটাই ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই পিক্সেল 8 Pro নিয়ে। এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।